পুকুরের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এইবার এটাকে হালকা করে ভাজা করব। কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার মা দিয়ে দিচ্ছে। মাছগুলোকে হালকা করে ভাজা করতে হবে, বেশি ভাজা করলে হবে না। আর এইসব মাছের ভাজা করার সময় একটু লক্ষ্য রাখতে হবে, তেল ছিটকায় ভীষণ, একটু দূরে থেকে সাবধানে রান্না করতে হবে। হালকা হালকা ভাজা করে তুলে নিতে হবে। আর তেল গরম হয়ে গেছে, তেলে দেওয়া হয়ে গেল রসুন, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। স্বাদ মতো লবণ, এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে হালকা করে, তারপর লঙ্কাটা দিয়ে দেওয়া হচ্ছে, লঙ্কা বাটা, আপনারা চাইলে পুরো লঙ্কাকেও দিতে পারেন। এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি। মশলাটাকে ভালো করে কষতে হবে। মশলা কষা হয়ে গেল, এবার দেওয়া হচ্ছে ধনে পাতা বাটা। এইবার দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, এরপর ছোট ছোট করে কাটা কেটে রাখা আলু কুচি। সব মশলাকে একসঙ্গে ভালো করে কষতে হবে। তারপর মশলায় করে রাখা বাড়তি জল একটু দেওয়া হচ্ছে। সব কিছু একসঙ্গে নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন ভাববেন মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা কষা হয়ে গেছে, এইবার এর মধ্যে হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপরে মশলা সমেত ওই মাছগুলোকে হালকা আস্তেভাবে নাড়তে হবে, যাতে মাছগুলো না ভেঙে যায়। এবার একটু পরিবার মতো জল দেওয়া হলো। তারপর এটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটছে, আর একটু সময় দিতে হবে।
ঝোলটাকে ঠিকঠাক ফোটাতে হবে এর মধ্যে দেওয়া আলু যাতে সিদ্ধ হয়ে যায়। আপনারাও চাইলে বাড়িতে এরকম ভাবে রান্না করতে পারেন। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। পাঙাস মাছের কালিয়া রেডি। এতে দেওয়া হবে একটু জিরা গুঁড়ো।